আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা বিষয় আমাদের একটা লাইনে যখন রানিং স্টাইল চলে এবং পরবর্তী স্টাইল যখন আমরা ইনপুট নিই তখন আমাদের টেকনিশিয়ান কি ধরনের কার্যক্রমগুলো করে আমরা টেকনিশিয়ানের মুখ থেকে শুনবো যে একটা লাইনে ফিডিং করতে গেলে টেকনিশিয়ানের কি কি কাজ কি কি প্রবলেম পায় ওগুলা কিভাবে সমাধান করে এবং কিভাবে অতি দ্রুত একটার পিছনে আরেকটা জিরো ফিডিং নিয়ে আসতে পারে সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আমাদের টেকনিশিয়ানদের সাথে আলোচনা করব। আমরা দেখি কতটুকু আমরা ডেভেলপ করতে পারি বলেন আমাদের। আসসালামু আলাইকুম। আমাদের মূলত আচ্ছা তার আগে আমি পরিচয় দিই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ উমর ফারুক। উনি সিনিয়র টেকনিশিয়ান আমাদের সাথে আছে, উনি মোটামুটি টেকনিশিয়ানের বস। আমাদের এখানে তিনজন চারজন টেকনিশিয়ান যাই আছে, উনি সিনিয়র টেকনিশিয়ান। ফারুক সাহেব আপনি বলেন তো কিভাবে আমাদের লাইনগুলো ফিডিং করার সময় আপনারা কি ধরনের প্রবলেম পান, কত দূরত্ব জিরো ফিডিং করতে পারবেন এবং এই প্রবলেমগুলো কিভাবে সমাধান করি আমরা? যেমন প্রথমে আমরা যখন লেআউটটা ঢুকানো হয় তখন আমাদের বিভিন্ন প্রসেসের প্যাটার্ন আছে, প্যাটার্নগুলো আমরা হয়তো একদিন দুই দিন আগে কালেক্ট করি, কইরা আমরা ওটা রেডি রাখি, কোয়ালিটি এবং কন্ট্রোলার ওদেরকে মানে দেওয়া হয় এটা ইয়া করার জন্য, চেক করার জন্য। এরপর আমরা লাইনে যখন আসি, আসার পরে আপনার ওটা যদি ঠিক মতো দেখা যায়, কোনো কোনো প্রসেস আছে আমি মেশিনে সেটিং করতে পারি, আবার এমন এমন প্রসেস আছে যে আমি মেশিনে সেটিং করলেও কিন্তু মেয়েরা ওই কাজটা করতে পারে না, কিন্তু ওখানে আমাদের প্যাটার্নের জরুরত আছে। তো আবার কিছু কিছু সময় আছে যে আমাদের এমন এমন কাজ আছে যে টেমপ্লেট জিগ প্যাটার্নে করা যায়, দেখা যায় একটা মার্কিং করলাম, মার্কিং করে ওইটা সুইং করতেছে, কিন্তু ওখানে দেখা যায় প্যাটার্ন দিলে আমাদের মার্কিংটা করা লাগে না, ওই মার্কিংটা আমাদের একবারে প্যাটার্নে কমপ্লিট হয়ে যায়, তাহলে ওই ক্ষেত্রে আমাদের একটা হেল্পার কম লাগে এবং আপনার কাজেও কোয়ালিটি ভালো হয়, বিভিন্ন ধরনের সুবিধা আছে। তারপরে দেখা যায় যে বডি আমি লাইনে লেআউট দিতেছি, জায়গায় জায়গায় যাইয়ে দেখা যায় আমাদের আই আছে, যদি সে একটা টেকনিশিয়ান হেল্প করলে অনেক কিছু করতে পারে, যেমন সে একটা সামনে মেশিন লাগাইয়ে এখানে আপনার প্রসেসটা দেখে বলতে হবে যে এইটা কি স্টিচ প্রেশার বিট না এটা প্লেন প্রেশার বিট, ওইটা যদি আগে লাগাই রাখানো হয় রাখা হয় তাহলে আমরা দেখা যায় আমরা ওই প্রসেসটা একটা টেকনিশিয়ান বসে সাথে সাথে প্রসেসটা দেখাইলে কি ওই ক্ষেত্রে আমাদের টাইমটা কম লাগে। তো এইটা আমাদের আজকের। আচ্ছা আপনি বলেন তো যে কি কি প্রবলেম একটা লেআউট করার সময় আপনারা পান, সেটা হইতে পারে ক্যাড হইতে পারে, কাটিং হইতে পারে, অন্য ইস্যু হইতে পারে, মেনটেন্যান্স হইতে পারে, যে কোনো ইস্যু আপনি একটু তুলে ধরেন এবং কিভাবে সমাধান করা হয়। আসসালামু আলাইকুম। আমি টেকনিশিয়ান মোহাম্মদ সিরাজুল ইসলাম। বর্তমানে আজকে আমি স্যার লেআউটে যে সমস্যাগুলো ফেস করতেছি, যে নতুন স্টাইল শুরু হয়েছে, ওভারলক মেশিন 5-6টা লাগতেছে, 5-3 রেড, এই মেশিনগুলো একবারেই মানে নেডেল সুতে কোনো কিছুই লাগা নাই, একটা করে মেশিন সেট করতে প্রায় আধা ঘন্টা 15 মিনিট করে সময় লাগতেছে, সুতে লাগায় মেশিনটা সেট আপ করতে, এই একটা। আর একটা জিনিস হচ্ছে একটা বডিতে পার্টস হচ্ছে 15টা পার্টসের ভেতরে কাটিং পার্টস 14টা নিয়ে আসছে, এখন আমি যখন কাজ করে স্লিপ জয়েনে আসছি, স্লিপ জয়েনে টানা আছে, এখন এই কাটিং থেকে টানা কাপড় নিয়ে আসে নাই, এই যে একটা পয়েন্ট। এর জন্য হচ্ছে আমি যখন ওই জায়গায় বসা টানা কাপড় আনতে যাইতেছি, এই জন্যই আমার ওই জায়গাটা প্রবলেম হয়, এই ধরনের মানে কমন প্রবলেম বলেন। হ্যাঁ কোনো কারোর দোষ দেওয়ার দরকার নেই আর কি, দোষের কিছু নেই, এটা হচ্ছে এই ধরনের প্রবলেমটা পড়তেছে। তারপরে হচ্ছে একটা করে বডিতে হচ্ছে 3 কাউন্ট 4 কাউন্টের সুতে, 4 কাউন্টের সুতে নিয়ে আসছে, 1 কাউন্টের সুতে নিয়ে আসে নাই, যে ওই সুতেটা কন্টাস। মনে করেন আপনি যে কাজ করতে গেলে টেকনিক্যাল প্রবলেম হয় কোন কোন পয়েন্টে? টেকনিক্যাল প্রবলেম বলতে যে আমরা ওই রকম টেকনিক্যাল যদি প্রবলেম হয় আমরা নিজেরা আমাদের যে বস আছে তাদের মাধ্যমে ওইটা সমস্যার সমাধান করে থাকি। আর ফারুক সাহেব বলেন তো। আপনি কিভাবে একটা লাইন ফিডিং করেন? আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, আমি টেকনিশিয়ান বুড়ন স্টিজে। একটা লাইন লেআউট করতে গেলে স্যার সর্বপ্রথম আমাদের প্ল্যানিং লাগে,
एक दिन दो तीन दिन आगे प्लानिंग दिले प्लानिंग अनुजाई आमरा कोन स्टाइले डुबे ओ स्टाइल अनुजाई आमरा ओ स्टाइल निये आमरा काज करी जेमन आमादेरके जिग पैटार्न लागबे कोथाय बन एकना टिनेर पैटार्न लागबे कोथाय आमादेर पैटार्न लागबे ना सेटा देखे लेआउट शुरू करते गेले आमादेर सर्वप्रथम एसपार सैम्पल प्लस मेशिन मेशिन अनुजाई मेशिन सजाते हबे सजानोर परे सजानोर क्षेत्रे देखा गेछे যেমন কিছুক্ষণ আগে আমার বড় ভাই সদ্য বড় ভাই বলে গেছে যে আমাদের মেশিন লাগবে পাইপ থ্রেড লাগবে তিনটা ফিরে লাগবে চারটা আমি যখন লেয়ার করতে যাবো তখন আমি বলি যে হ্যাঁ আমার লেয়ারগুলো মেশিনগুলো লাগবে তখন আই অথবা মেকানিক্স টিম ওরা মেশিনগুলো আনে দেয় আনে দিতে গেলে তখন আমাদের কী হয় দেখা গেছে যে মেশিন রেডি করতে গেলে মেশিন রেডি করতে অনেক সময় লাগে এই সময় করে আমার কাবার করতে গেলে দেখা যাচ্ছে লেয়ার করতে অনেক কিছু লাগে তো আমরা ব্যাক টু ব্যাক আমরা লেয়ার করতে পারি না ঠিক আছে আবার দেখা গেছে কোনো ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগই এখন বর্তমানে আমরা এখানে ফেস করতেছি একটা মেশিনের বাইরে থেকে আনছে নিডেল নাই প্রেশার বিট নাই মেশিনের কোনো অ্যাডজাস্টমেন্ট কোনো কিছু নাই লাইনে ঢুকানোর পরে কী করে নিডেল লেগে থাকে এক জায়গা বমি গেছে জন্য আরেক জায়গায় চলে যায় প্রেশার বিট থাকে না প্রেশার বিট থাকে না তো এগুলো কী করতে হয় এগুলো আমরা আইনা সব গুছে আইনা বমি থাকে না আইনা গুছে দেখতে আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা অসংখ্য ধন্যবাদ আপনি ধরেন আমি কিছু কথা বলি এখন একটা লাইনে যখন আমরা লেআউট করি লেআউটের আগে কমপক্ষে 15 দিন আগে আমাদের প্ল্যান ফিক্স করতে হয় কয়দিন আগে 15 দিন আগে প্ল্যান ফিক্স করলে ওই স্টাইলটা শ্যাম্পুটা কালেক্ট করতে হয় এদিকে আই টিম কি করবে ফার্স্ট টাইম ওটা পেপার লেআউট তৈরি করবে এরপরে সিনকেস রিপোর্ট করবে কাটিং যার করণীয় সাইড সেট কাটলো সাইড সেট কমপ্লিট হলো সাইড সেটে যদি কোনো কারেকশন আসে সঙ্গে সঙ্গে ক্যাট ডিপার্টমেন্টকে লিখিত আকারে দিতে হবে লিখিত আকারে দিয়ে কি করতে হবে ওটার কারেকশানে নিয়ে আসতে হবে যে আমার এই পার্সের এই প্রবলেম আছে তখন লিখিত আকারে দিলে ওই জিনিসটা সবার মেমোরাইজ থাকবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয় বেশিরভাগ ক্ষেত্রে মৌখিকভাবে বলা হয় যেটা মনে থাকে না আরেকজন বলে আমি কিছু বলি নাই আমার কিছু বলে নাই আমি কিছু শুনি নাই যাই হোক তা আমাদের মেকানিক্স টিমকে কি করতে হয় একটা মেশিন রিকোয়ারমেন্ট দিয়ে দিতে হয় যে আমার রানিং লাইনে কোন মেশিন আছে এবং আমার নেক্সট কি কোন মেশিন লাগবে ফোল্ডার রিকোয়ারমেন্ট অন্য অন্য যে জিনিসগুলো অ্যাটাচমেন্টগুলো রিকোয়ারমেন্ট দিয়ে দিতে হয় তাহলে মেকানিক্স ডিউ টাইমের ভিতরে অ্যারেজ করে রাখে আমার যখন লেআউট ঢুকবে তার আগেই আমার রিকোয়ারমেন্ট মেশিং স্পেশাল মেশিনগুলো কী করবে ফিটিং করে সুন্দর করে এক সাইডে রেখে দেবে যখন লাইনে ঢুকবে তখন অটো আমার টেকনিশিয়ান হোক লাইন চিপ হোক সুন্দরভাবে ফিটিং করে চলে যাবে এক একটা মেশিনের এগেনেস্টে সর্বোচ্চ 10 মিনিট সময় ব্যয় করবে কোনো মেশিনে 5 মিনিট কোনো মেশিনে 2 মিনিট কোনো মেশিনে 20 মিনিট টোটাল মিলে আমার একটা লাইনের ব্যাক টু ব্যাক ফিটিং করা উচিত এবং ফিটিং করা যায় সম্ভব এটা অনেক ফ্যাক্টরিতে হয়তো আমাদের এখানে অনেক প্রবলেম আছে আমরা এটা শর্ট টাইমের ভিতরে আমরা 15-20 দিনের ভিতরে সমাধান করার জন্য যেটা করা লাগে আমরা করব তার জন্য আমাদের এই বড় টিম আছে এই বড় টিমই পারবে এই জায়গা থেকে এই জিনিসগুলো রিকভার করে সুন্দর একটা পরিবেশ দিতে তা আশা করছি আপনারা সবাই আমি সংক্ষিপ্ত বলছি পরবর্তী দিন আবার আপনাদের বিস্তারিত বলবো আপনারা সবাই সবসময় অ্যাডভান্স প্রি প্রোডাকশন যেটা বলে প্রি অ্যাক্টিভ সবসময় অ্যাডভান্স অর্থাৎ কোনো কিছু প্রবলেম হওয়ার পরে সমাধান না করে যে আমার এই জিনিসটা প্রবলেম হইতে পারে আগেই যেন আমরা সমাধান করে রাখি তাহলে আমাদের পক্ষে ব্যাক টু ব্যাক ফিটিং করা সম্ভব আশা করি সবাই বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ।